আজ কথা হবে রেজাউর রহমান পরিচালিত চোখে নতুন ওয়েব সিরিজ ইন্টার্নশিপ নিয়ে যে সিরিজটার গল্প তোমার আমার প্রত্যেকের জীবনেরই গল্প একটা ছেলে যখন তার স্টাডি কমপ্লিট করে ফার্স্ট যায় কোনো জবের জন্য ইন্টার্নশিপ করতে এবং সেইখানে দাঁড়িয়ে তাকে যে পরিমাণ স্ট্রাগলটা করতে হয় সেই জবটাকে পারমানেন্ট জন্য পাশাপাশি সমস্ত দিক মেনটেন করা ফ্যামিলিকে টাইম দেওয়া বলতে পারো বা গার্লফ্রেন্ড থাকলে তার গার্লফ্রেন্ডকে টাইম দেওয়া সব কিছুকে মেনটেন করে কিভাবে সে জবটাকে বাঁচায় তো এরকম জীবন আমরা প্রত্যেকেরই দেখে থাকি তো এইখানে কিন্তু পরিচালক সেই গল্পটাকেই তুলে ধরেছে একদম আমাদের জীবনের গল্প বলতে পারো বাস্তব একটা জীবনের গল্প এখানে পুরোটাই কর্পোরেট লাইফ নিয়ে এই গল্পটা অর্থাৎ একটা চাকরি একটা জব এবং সেই ভিতরকার পুরো যে পরিবেশটা সেটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে যে এটা দেখে মনে হচ্ছে টিভিএফ যে সিরিজগুলো হয় তার থেকে কোনো অংশে কম নয় তো সত্যি টিভিএফ বাংলা ভার্সান বলতে পারো তো অসাধারণ লেগেছে আমার সেই দিক থেকে তো যাই হোক পরিচালক প্রযোজকদের রিকোয়েস্ট করবো যাতে এটা সেকেন্ড সিজন অবশ্যই বেরোয় কারণ আমরা সেকেন্ড সিজন দেখার জন্য অপেক্ষা করে রয়েছি তো এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি গল্পটায় যে শুভ্র বলে একটি ছেলে যে ফার্স্ট জবে ইন্টার্নশিপ করতে যায় এবং সেখানে প্রথম দিন জবের যে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্সগুলো সেগুলোকে এখানে এমনভাবে তুলে ধরা হয়েছে যেটা প্রত্যেকেই তাদের লাইফের সাথে রিলেট করতে পারবে প্রত্যেকেই যখন জবে গেছিল। ফার্স্ট ডে তাদের কীরকম ছিল সেখানেও সে ঠিক এই বিষয়টা অনেকটাই কিন্তু তারা তাদের সাথে মিল খুঁজে পাবে তো প্রথম দিন একটা ইমপ্রেস করার ব্যাপার থাকে প্রত্যেককে তো এখানেও ঠিক সেটাই করতে শুভ্র সেও সে ইমপ্রেস করতে চেয়েছিল যেখানে প্রপার ড্রেস আপ প্রপার টাইমিং মেনটেন করা সবকিছু করেও কিন্তু ইমপ্রেশনটা ঠিকঠাক ছিল না ফার্স্ট ডেই একটা ফাক অফ হয়ে যায় এবং তারপর থেকে সে প্রতি মুহূর্ত স্ট্রাগল করে যায় যে কীভাবে সে বসকে ইমপ্রেস করবে কিভাবে সে অফিসে প্রত্যেককে ইমপ্রেস করবে এবং কীভাবে সে তার নিজের জায়গাটাকে টিকিয়ে রাখবে এই যে লড়াইটা তাকে করতে হয় এবং পাশাপাশি তার যে একজন গার্লফ্রেন্ড রয়েছে রেক্সা বলে তো তাকেও প্রতি মুহূর্ত টাইম দেওয়া যেটা সে মেনটেন করতে পারে না কখনও কখনো ফেল হয়ে যায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো দিক রক্ষা করার একসাথে স্ট্রাগলটা চলে এবং একটা ছেলে কিভাবে সেই দুটো দিককে হ্যান্ডেল করছে একদিন আসে যেদিন তার গার্লফ্রেন্ডের বার্থডে তাকে টাইমে পৌঁছাতে হবে এবং তার অফিসেরও সেদিনই একটা বিশাল প্রেসার আসে একটা ক্লায়েন্টকে তাদের একটা প্রজেক্ট সাবমিট করার ব্যাপার এবং সেটা কোনো কারণে সেই রাতে একটা ফাক অফ হয়ে যায় যার ফলে সে আবার সেটাকে নতুন করে করতে হয় এবং সেটা খুবই ডিফিকাল্ট ছিল যে কারণে সে দুটো দিক ম্যানেজ করতে পারে না এবং সে গার্লফ্রেন্ডের বার্থডেতে পৌঁছোয় কিন্তু অনেক রাত হয়ে যায় এদিকে সেই অফিসেও কিন্তু একটা বিশাল বড়ো ক্যাওয় সৃষ্টি হয় মানে যে ছেলেটি এডিট করছিল সে সেই রাতে নেশা করে ফেলে এবং তারপরে যে গণ্ডগোলটা হয় তো কী হবে তার জীবনে আলটিমেটলি এন্ডিংটা কি হতে চলেছে সে কি জবটা ঠিকই রাখতে পারবে নাকি সেই পাক অফের কারণে তাকে জবটা থেকে বের করে দেওয়া হবে এবং গার্লফ্রেন্ডের জীবনেও সে কি থাকবে নাকি তার জীবন থেকেও বেরিয়ে যাবে তো এই দুদিকের মাঝখানে সে যে ফাটা আটকে পড়ে তো এইটা নিয়েই জাস্ট কনসেপ্টটা তো অসাধারণ একটা কনসেপ্ট এবং পুরো যে কর্পোরেট লাইফটাকে দেখানো হয়েছে সেইটা অসাধারণ লেগেছে এবং এখানে যত কলিগ রয়েছে তাদের প্রত্যেকের প্রত্যেকের পারফরম্যান্স বা প্রত্যেকের যে কেমিস্ট্রিটা সেটা এতটাই সুন্দর ছিল যে অনেকেই সেটা ফিল করতে পারবে অফিসে অনেক খারাপ লোক থাকে ভালো লোক থাকে কিন্তু কিছু মানুষ খুব ক্লোজ বন্ধু হয়ে যায় এবং কিছু মানুষ হতে পারে দূরে থেকে থাকে এবং সেই দূরে থেকেও একটা টাইমের পর তারাও খুব কাছে হয়ে যায় তো সেই যে টুকরো টুকরো বিষয়গুলোকে এই সিরিজটার মধ্য থেকে তুলে ধরেছে সেটা সত্যি অমায়িক এবং এই এটা আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত বিশেষ করে যারা অফিসের জন্য মানে জবের জন্য স্ট্রাগল করছো বা যারা নতুন নতুন জবে জয়েন করেছো তাদের প্রত্যেকের কিছু গল্প এটার মধ্যে লুকিয়ে রয়েছে তাই এই সিরিজটা অবশ্যই মিস করো না সিরিজটার মধ্যে যেরকম একটা টেনশন আছে কি হবে কি হতে চলেছে এবং তার পাশাপাশি রয়েছে কমেডি কমেডি এই সিরিজের বেস্ট পার্ট বলবো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কমেডি আসে অসাধারণ এর কমেডি লাইন আপগুলো খুব সুন্দর করে এমনভাবে চিত্রনাট্য তুলে ধরা হয়েছে যে সেরকম ভাবে কিছু করতে হচ্ছে না কিন্তু মানুষ অটোমেটিকলি হাসবে এরকম সিচুয়েশনগুলো অটোমেটিকলি এমন ক্রিয়েট হয়ে যাচ্ছে অর্পণ এবং শুভ্রর মধ্যে যে কেমিস্ট্রিটা এবং তার মধ্যে সেই যে যখন নাকি সেই কুকুর খোঁজার সিনটা ছিল অসাধারণ এবং এরকম প্রচুর পুরো সিরিজটা জুড়ে টুকরো টুকরো সিচুয়েশান রয়েছে যেগুলো বেশ ফানি তো আশা করছি তোমাদের ভালো লাগবে সব মিলিয়ে সিরিজটা আমার বেশ ভালো লেগেছে তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাবে আর হ্যাঁ এই ধরনের আরও রিভিউ পেতে হলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংক ইউ